আমার সম্মানিত শ্রোতাদের বিনীতভাবে অনুরোধ করছি ডিসক্লেমার অংশটি ভালো করে পড়ার জন্য। চ্যানেলটি সম্পূর্ণ এডুকেশনাল, যদি কেউ স্টাডি করতে চান তাহলে স্বাগত। যেহেতু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলটি শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও সম্প্রচার করে থাকে, তাই কেউ চ্যানেলের ভিডিও দেখে প্রভাবিত হয়ে শেয়ার বাই বা সেল করবেন না। ভিডিও শুরুতে চ্যানেলের সম্মানিত শ্রোতাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। পরে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখবেন তাদেরকেও জানাচ্ছি অভিনন্দন। 2023 সালে এটি আমার প্রথম ভিডিও। যারা এতদিন আমার সাথে থেকে চ্যানেলের সাথে থেকে সাহস জুগিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ, শুভ নববর্ষ 2023। গত বছর যেমনই কাটুক, সফলতা বা ব্যর্থতা সব পিছনে ফেলে নতুন বছরে নতুন উদ্দীপনা শুরু হোক সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আজকে শিরোনাম হিসেবে শেয়ার মার্কেটের সফলতা বা ব্যর্থতা নিয়ে কিছু কথা। আজকের টপিকস বা শিরোনাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এ বিষয়ে কথা বলবো আজকে। প্রথমে কয়েকটা মিনিট স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলটি নিয়ে কিছু কথা বলতে চাই। সামনের কিছুটা সময় ধৈর্য ধরে আমার সাথে থাকুন, ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। 14 জানুয়ারি 2022 তারিখে চ্যানেলটি ওপেন করা হয়। প্রথম ভিডিও সম্প্রচার করা হয় 15 জানুয়ারি 2022 তারিখে। পোস্ট ছিল টিপস ফর নিউ ইনভেস্টর, হিসাব করলে প্রায় এক বছর চলছে। 13 জানুয়ারি 2023 তারিখে এক বছর পূর্ণ হবে। এই একটি বছরে আমি 71টি ভিডিও চ্যানেলে আপলোড করেছি, তাছাড়া 60টি লাইভ করেছি আপনাদের সাথে। সর্বসাকুল্যে 78টি ভিডিও আছে চ্যানেলে, আজকেরটি ব্যতীত। এই এক বছরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন 2979 জন, তাদেরকে জানাই কৃতজ্ঞতা। এই চ্যানেলের টোটাল ভিউয়ার 112741 জন। যদি এ কথাই বলি তাহলে বলবো আই এম নট আনহ্যাপি। যদি চিন্তা করি চ্যানেলটি কেন খুললাম, সেই বিবেচনাতে অবশ্যই অখুশি। আসলে খুশি বা অখুশি আপেক্ষিক বিষয়, এটা পরিমাপ করা যায় না। আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপে গ্রুপে লিখতাম সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে। লিখে সবসময় মনের ভাব প্রকাশ করা যায় না, আবার লেখা বড় হলে অনেকে পড়তে চায় না। তাই চ্যানেলটি ওপেন করেছিলাম মুখে বর্ণনা করে মনের ভাব প্রকাশ ও সময় বাঁচানোর জন্য। খেয়াল করে দেখুন, চ্যানেলে 15টি প্লেলিস্ট আছে, বিনিয়োগকারী থেকে নতুন বিনিয়োগকারী থেকে এক্সপার্ট যারাই আছেন তাদের জন্য সব ধরনের ভিডিও আছে। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, সেন্টিমেন্টাল কী নেই, সাথে বিভিন্ন টিপসও আছে। সাথে জনপ্রিয় গ্লোরিয়াস ফর্মুলা ছিল নতুনত্বে ভরপুর, শেয়ার সিলেকশানের প্রসেস যার মাধ্যমে অনেকগুলো ক্রাইটেরিয়াতে ফান্ডামেন্টালের ভিত্তিতে শেয়ার বাছাই করা, বোনাস হিসেবে ছিল বিভিন্ন গুপ্তধন বা ওয়াচলিস্ট। ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন আমার সাথে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। এবার আমরা শিরোনাম নিয়ে আলোচনা করব। এই একটি বছর যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম, এই চ্যানেলের পিছনে সময় ব্যয় করলেন বা আল্লাহ তাআলা কর্তৃক বরাদ্দ হায়াত থেকে আপনার হায়াত ব্যয় করলেন, তাতে আপনার কোনো উপকার হলো কি না নিজেকে প্রশ্ন করুন। যদি উত্তর আসে হ্যাঁ উপকৃত হয়েছি, তাহলে আমার সফলতা। কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুল করবেন না, আমি শতভাগ চেষ্টা করি ইনবক্সে জবাব দেওয়ার জন্য। আর যদি উত্তর হয় না তাহলে আমি ব্যর্থ ও ক্ষমা প্রার্থী। অনেকদিন যাবৎ আপনারা অনুপ্রেরণা দিচ্ছেন যাতে আমি ফান্ডামেন্টাল কোর্স করাই। আবারও বলছি, এটা আপনাদের চাওয়া ছিল। আসলে আমি কোর্স করানোর জন্য নিজেকে প্রস্তুত করি নাই, তাছাড়া কোর্সের মধ্যে একটা ফাইন্যান্সিয়াল আদান প্রদান আছে, তাই আমি এড়িয়ে যাচ্ছিলাম। মানুষের কাছ থেকে কিভাবে টাকা চাইতে হয় সেটা আমার অভিজ্ঞতাতে ছিল না। এছাড়াও কোর্সের পিছনে সময় ব্যয় না করে নিজের ট্রেডের দিকে নজর দিলে বরং আপনাদের কাছ থেকে যে কোর্স ফি চাইব তার থেকে অনেক বেশি আর্ন করতে পারবো বলে আমার বিশ্বাস। যদিও আমি লুজার, তাও আমি লুজারের অঙ্কটাকে বদলে দিতে চাই। কোনো রকমের নিজের ক্যাপিটাল সেভ করে 1996 সাল থেকে এই মার্কেটে এখনও আছি, কিন্তু বাদ সাধল আমার কিছু কাছের মানুষকে নিয়ে। তাদের যুক্তি পরামর্শ আমি এড়িয়ে যেতে পারিনি, তারা আমাকে ভালোবাসেন। তাদের বক্তব্য ক্লিয়ার, আপনি বিনা পয়সায় হীরা দিলেও
সবাই কাজ ভেবে ইগনোর করবে, মূল্যায়ন করবে না। আপনি যে আপনার বাচ্চাকে প্রাইভেট টিচার দিয়ে পড়ান, তাকে কি মাস শেষে টাকা দেন? যদি দেন তাহলে কেন হাত পাতা হবে? এটা প্রফেশনাল ফি। অনেক ভেবে চিনতে আমিও একমত হলাম, ঠিক আছে কোর্স করাবো। সেই হিসাবে গত মাসের দিকে রেজিস্ট্রেশন অফার করলাম, 1 জানুয়ারি 2023 থেকে 15 জানুয়ারি 2023 পর্যন্ত। কথায় আছে, যেমন গর্জে তেমন বর্ষে না। আপনাদের যেমন সাড়া পেয়েছিলাম কোর্স অফারের আগে, সারাক্ষণ তাগাদা দিতেন কোর্স করানোর জন্য, 39 জন মেল করেছেন, তারা এখন কোথায়? সাধারণ বিনিয়োগকারীরা মনে করে শেয়ার মার্কেট অত্যন্ত সহজ জায়গা, এখানে টাকা উড়ে আর আপনি ধরে বাড়িতে নিয়ে যাবেন। আসলাম, দেখলাম আর জয় করলাম, শেয়ার মার্কেট এত সহজ নয়। এখানে সবাই এক্সপার্ট, তাই তার পকেটের টাকা আপনার পকেটে নিতে হলে আপনাকে কোনো না কোনোভাবে তার থেকে এক্সপার্ট হতেই হবে। রেজিস্ট্রেশন যারা করেছেন তাদেরকে দেখলাম, দেখে আমার অনেক কষ্ট লাগলো, আবার গর্বও বোধ করছি। যাদের রেজিস্ট্রেশন করার কথা তারা করেনি, যাদের করার কথা নয় তারা করেছে, নাম বলবো না, শুধু এটুকু বলছি শুনুন, তারা দেশের সেরা বিদ্যা পাঠ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন, এই মার্কেটে অনেক বছর, তারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ, সম্মানীয়, এক্সপিরিয়েন্সের দিক থেকেও তারা অনেক অভিজ্ঞ, তাও তারা রেজিস্ট্রেশন করেছেন শিখার জন্য। আমি গর্বিত আপনাদেরকে পেয়ে। কোর্সের একটা সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি, যেটা আপনারা আমার পেজে আপনারা দেখবেন। তাছাড়া ঢাকা শেয়ার বাজার নামক একটা পত্রিকাতে আমার একটা পোস্ট হয়েছিল, তো সেখানে আপনারা দেখবেন যে আমি আসলে এখানে বেসিক ফান্ডামেন্টাল যে কোর্সটা করাবো এটা 100% অনলাইন। যারা অনলাইনে থাকতে পারবেন তারা অনলাইনে আমার ক্লাসটা করবেন। তারপরে টোটাল ক্লাস থাকবে 10টা, এটা আমি সামারিটা আগেও দিয়েছি, তারপর আপনাদের সাথে সংক্ষিপ্ত করে, টোটাল 10টা ক্লাস থাকবে। তারপরে ক্লাসের ডিউরেশান থাকবে 2.5 ঘন্টার মতো প্রত্যেকটা ক্লাস। তারপরে ক্লাস টাইম যেটা সেটা হচ্ছে 9টা থেকে রাত্র 9টা থেকে 11টা 30 পর্যন্ত। প্রত্যেক সপ্তাহে 2টা ক্লাস থাকবে, সেটা হচ্ছে শুক্রবার এবং মঙ্গলবার। তো আপনারা স্ক্রিনে রেজিস্ট্রেশনের লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা খেয়াল করেন, এটা খেয়াল করে আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চান করতে পারেন। আমি আপনাদেরকে একটা ডিসকাউন্ট অফার করছি কোর্স ফি নিয়ে। প্রথমে যে 35 জন রেজিস্ট্রেশন করবেন তাদেরকে 35% ডিসকাউন্ট অফার করা হয়েছে। সামনের কোর্সগুলোতে এই অফার না থাকার সম্ভাবনা 95%। তাহলে আর দেরি কেন, আপনি আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আপনার আসনটি নিশ্চিত করুন। আপনাকে ফান্ডামেন্টালের সাথে টেকনিক্যালের একটা টেস্ট দেওয়ার চেষ্টা করবো আর কি, ইচ্ছা আছে এটা আমার। সেটা হচ্ছে যারা টেকনিক্যাল এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে আপনাদের 2-1টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। যাই হোক, এটা সামনের দিকে বলে দিবে। আশা করছি আমরা 20 জানুয়ারি 2023 শুক্রবার থেকে ক্লাস শুরু করব। ভাবছেন শেয়ার মার্কেটে লস করছি, আবার শিখতে গিয়ে আরও টাকা লস করব? জি ভাই, শিক্ষার পেছনেই অর্থ ব্যয় করার কথা ছিল, শিখে এসে বিনিয়োগ করা উচিত ছিল। আমরা তো সবসময় উল্টো পথে চলি, অভিনয় শিখে অভিনয় করলে টিকে যেতেন। আমাদের দেশে অভিনয় করতে করতে শিখে, যার কারণে অনেকেই অসময়ে জগৎ থেকে হারিয়ে যায়। ঠিক তেমনি যদি শিখে এসে শেয়ারে বিনিয়োগ করতেন তাহলে আপনি জয়ী হতেন। এই যে মার্কেট খারাপ কন্ডিশনে আছে, এই অবস্থাতে অনেকে নড়াচড়া করতে পারছে না, লস আর লস। খোঁজ নিয়ে দেখবেন এই কন্ডিশনেও অনেকে লাভ করছে, তারা শিক্ষিত। শেষ উক্তি দিয়ে আজকের ভিডিওটা শেষ করব, যেটা আমি অনেক আগেও একবার বলেছিলাম, 2 kinds অফ পিপল কাম এন্টার দ্য মার্কেট ইন দ্য মর্নিং, 1 who has money, 2 who has experience, in the evening when the market is closed, the one who came with experience goes home with money, the other hand, other one who came with money goes home with an experience. Jar bangla ortho onekta ei rokom, sokale dui dhoroner manush bazare probesh kore, ekjoner taka ache ar onno joner obhiggota ache। দুপুরের পর যখন বাজার বন্ধ হয়ে যায় তখনকার দৃশ্যটা এমন, যে অভিজ্ঞতা নিয়ে এসেছিল সে টাকা নিয়ে বাড়ি যায়, আর অন্যজন যে টাকা নিয়ে এসেছিল সে অভিজ্ঞতা নিয়ে বাড়ি যায়। আশা করছি বুঝাতে পেরেছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে
শারীরিকভাবে সুস্থ থাকতে পারি। তো আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন। তো ধন্যবাদ, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।